আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লা আল্লাহ রসুলিল্লা ভাই সম্মানিত ভাইরা আমরা প্রতি সপ্তাহের মতো আজও প্রোগ্রামের শুরুতে কিছু প্রশ্ন ভাইয়েরা করেন সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়ে থাকি আজকেও দিব যে আমাদের এক ভাই প্রশ্ন করেছি মামুন ভাই আমার একটি প্রশ্ন তাহলে আমরা তো জানি যে মুসলমানদের ছোট বাচ্চারা অর্থাৎ শিশুকালে যে বাচ্চাগুলো মারা যায় তারা আল্লাহর রহমতে জান্নাতে যাবে কিন্তু আমার প্রশ্ন হলো কোন অমুসলিমের এই শিশু বাচ্চা যদি মৃত্যুবরণ করে তারা এই অবস্থা যদি করে কোনো অবস্থা অবস্থা তারা মারা তাদের হবে তারা কি জান্নাতি দিতে পারবে না তারা জান্নামি হবে দয়া করে এই ব্যাপারে বিস্তারিত দলিল সহ বুঝিয়ে বললে আমরা উপকৃত হব আহ আলহামদুলিল্লাহ ভাইকে ধন্যবাদ যে সুন্দর প্রশ্ন করার জন্য এবার আমরা এই এর উত্তরটা নিয়ে নিই উত্তর হলো প্রিয় ভাইরা আমরা যেটা জানি যে বিশুদ্ধ হাদিস দ্বারা অনেকগুলো হাদিস এ প্রসঙ্গে এসেছে যে কোনো ইমানদারের সন্তান যখন শিশু সন্তান যখন মৃত্যুবরণ করে আর এই সন্তানের পিতা মাতা যদি এই মৃত্যুতে ধৈর্য ধারণ করতে পারে তাহলে তার জন্য পরকালে অনেক প্রতিদান রয়েছে এবং এই সন্তানগুলা পরকালে তার জন্য জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের কারণস্বরূপ হবে ডাক্তার বিশেষ প্রসিদ্ধ একটা হাদিসও আছে রসুল ওসলাম বলেছেন যখন কারো সন্তান মারা দেয় আল্লাহাক ফেরেস তাকে জিজ্ঞাসা করেন তুমি আমার বান্দার আদরের ধন কেড়ে নিলে বলে হাঁ যে আমার বান্দা কি বলেছে তো সে বলেছে ওই ফেরেস বলবে যে পরে ইন্না আল্লাহ ইন্না ইল্লাহ রজন পাঠ করেছে সে ধৈর্য ধারণ করেছে তখন আল্লাহাক বলবে যে আমার এই বান্দার ধৈর্যের পরিবর্তন কারণে তার জন্য জান্নাত একটি গড় তৈরি করো সেই ঘরের নাম দাও বাইতুল হাম প্রশংসার ঘর তাহলে বোঝা গেল যে সন্তান যদি কোনো মোমেনের সন্তান যদি মৃত্যুবরণ করে সে যদি ধৈর্য ধারণ করতে পারে আর আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশ না করে তাহলে এর প্রতিদানে তার জন্য জান্নাতের ঘর রয়েছে তাহলে এটা আমরা জানলাম কিন্তু প্রশ্ন যেটা আমার ভাই করেছেন যে অমুসলিমের যে শিশু সন্তানরা মৃত্যুবরণ করলে তারা কোথায় যাবে প্রিয় ভাই এই ব্যাপারে আমার জানা মতো আমি যতটুকু তাহা করেছি প্রায় আট হইতে দশটা অভিমত রয়েছে এই ইসলামী স্কলার যাদেরকে বলা হয় আট হইতে দশটা মত রয়েছে প্রথম কেউ কেউ বলেছে যে এটা আল্লাহর থাকবে আল্লাহ চাইলে দিতে পারে আর আল্লাহ চাইলে দিতে পারে এটা কিছু সংখ্যক আলেমদের মত দ্বিতীয় কিছু সংখ্যক আলেমগণ বলেছে যে এটা এরা তাদের মা বাবার অনুগত হবে তার মানে কি তাদের মা বাবা যেখানে যাবে তারাও সেখানে যাবে এটা কারো কোনো 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 আলেম এই মত ব্যক্ত করেছেন আবার কেউ কেউ বলেছে না না এরা জান্নাতেও যাবে না জাহান্নাও যাবে না জান্নাতে যে ইমান আর আমল লাগবে তাদের কি জান্নাতে যাবে নেই না আবার জাহান্নামে যাবে জন্য যেহেতু তাদের কোনো পাপ নেই এই জন্য তারা এটাও কোনো কোনো আলেমদের দিয়ে মত প্রকাশ করেছেন কেউ বলেছেন না এরা জান্নাতে যাবে তবে জান্নাতিদের খাদে হয়ে যাবে এটাও কোনো কোনো আলেমগণ মত প্রকাশ করেছেন কেউ বলেছে যে না যে আসলে এরা অন্য অন্য প্রাণীরা যেভাবে কেয়ামতের ময়দানে এদের হিসাব বিচার কার্য শেষ হওয়ার মাটি হয়ে যাবে এই অমুসলিমের সন্তান গুলো এইভাবে মাটি হয়ে যাবে এটাও কেউ কেউ মত দিয়েছেন আবার কেউ কেউ বলেছে যে না এরা কেয়ামতের দিন তাদেরকে পরীক্ষা করা হবে তাদেরকে পরীক্ষা করা তাদের সামনে আগুন পেশ করা হবে আগুন আনা হবে এদেরকে নির্দেশ দেওয়া হবে যে আগুনে প্রবেশ করো তারা বাহ্যিকভাবে দেখবে আগুন যদি এখানে প্রবেশ করে ফেলে তাহলে দেখবো যে এটা জান্নাত এটা আগুন নয় আর যদি সেখানে প্রবেশ করতে অস্বীকার করে তাহলে তারা জাহান নামে যাবে এটাও কেউ কেউ এমন মত ব্যক্ত করেছেন সপ্তম নম্বর ইমাম আবুহানিব রাহেমাল্লা সহ আরেক বিজ্ঞ আলেমদের এক দল ওলা বলেছেন যে এদের বিষয়টা আল্লাহর উপর হাওলা করে দেয় এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য না করে আল্লাহ ভালো জানে এর উপরে মানে আল্লাহর উপরে হাওয়ালা করে দিব আমরা আর এর মধ্যে কোনো মন্তব্য করব না এর কারণটা কি ওনাদের রায় হলো যে আবুদাবুদ শরিফের একটি হাদিস আছে যে রসুলস্তামকে একবার জিজ্ঞাসা করেছে এই যে নাবালেক অমুসলিমদের মারা যায় তাদের কি অবস্থা হবে যে আল্লাহ ভালো জানে আল্লাহ তাদের সাথে কী করেন এটা ইমাম আবুদাউদ্দ রাহিম আল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন তো এই হাদিসের দ্বারা ইমাম আবু আহিফ রাহিম আল্লাহ সহ বিজ্ঞ একদল আলামায় কেরামগণ বলেছেন যে এই অমুসলিমদের এই শিশু সন্তান যেগুলা নাবালিক অবস্থায় ছোট অবস্থায় মৃত্যুবরণ করে বা শিশু অবস্থায় দুধ পানকালীন অবস্থায় বা প্রসবকালীন অবস্থায় মৃত্যুবরণ করে এই বাচ্চাগুলার আল্লাহর হাওয়ালা করে দিয়ে আল্লাহই ভালো জানে কিন্তু ইমামে নবী রহেমল্লাহ এবং তেনার সাথে বিজ্ঞ একদল কেরাম বলেছেন যে এই শিশু বাচ্চাগুলা এরা জান্নাতি হবেন তারা এর সপক্ষে অনেকগুলো দলিল পেশ করেছেন এক নম্বর কোরান একিম একটি আয়তা তাহলে দমা কুন্না মহাদেবী না হ্যাঁতানা রসুল আহ আমি কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিই না তাদের উপর আজাব দিই না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে নবীরসুল প্রেরণ না করি তাইলে আল্লাহ যদি জ্ঞান সম্পন্ন ব্যক্তিদেরকে নবী রসুল প্রেরণ করা ছাড়া যদি তাদের শাস্তি না দেন তাই নবজাত শিশু বা এই নাবালিক ছোট্ট শিশুটি তার কাছে সে এখনও বুঝ হয় হয়নি শরীর সাবালিগও হয় নাই এই লোকটার উপর কেন শাস্তি দিবেন এটা একটা দলিল তারা পেশ করেছেন দুই নম্বরে ইমামে বহারি রহমতুল একটি হাদিস পেশ করেছেন যে কুল্লু মৌলুদ্দিন ইউলাদু আল ফেতরা ফা আবা ওয়াহ ওই হৌদানিহি ওই উনসরানিহি ওই মজ্জিসানি হাদিসটি ইমাম বহারি রহমুল্লাহ বর্ণনা করেছেন যে প্রত্যেকটি সন্তানই ফেতরতের উপরে সত্যিকারের তৌহিদের উপরে আল্লাহর একত্ববাদ স্বীকার করার যোগ্যতার উপরেই জন্মগ্রহণ করে অতফর তার বাবা তাকে ইহুদি অথবা তাকে খ্রিস্টান বা অগ্নি পূজক বানায় এই হাদিসের দ্বারা বোঝা যায় যে ফেতরতর অর্থাৎ তৌহিদুর উপরে যেহেতু সে জন্মগ্রহণ জন্ম লাভ করেছে তাহলে নিশ্চয়ই আশা করি সে শিরিক মুক্ত অবস্থায় জন্ম লাভ করেছে তাই সে জান্নাতে প্রবেশ করবে একটা হাদিস আরেকটা হাদিস এই হাদিসটি ইমাম আবুদাউদ্দ রাহিমুল্লাহ ইমাম আহমদুল রহমাল আরো আরও মহাদ্দেশনী বর্ণনা করেছেন সেটা হলো

সেই জাহিলি যুগে এই যে শিশু কারোর ছোট বাচ্চা কারোর কন্যা সন্তান হলে যে জীবিত অবস্থা দফন করা বলা হতো এই এই জীবিত অবস্থায় যে বাচ্চাগুলোকে দফন করেছে এরাও কি বা সুত্র সন্তান হোক কন্যা যদি তাদের যাদেরকে শিশুকালে জীবিত অবস্থা দফন করা হয়েছিল এই বাচ্চাগুলোও জান্নাতি হবে তাহলে এর দ্বারা বোঝা যায় এই হাদিস দ্বারা যে ওই ইমাম নবী রহমান এবং আরো একদল বলেছে এই হাদিস কথা স্পষ্ট বোঝা যায় যে যে সমস্ত জাহিনী জমানায় তারা তো সব মসিক ছিল সেই সময় যে সমস্ত কন্যা সন্তানকে জীবিত করেছিল এরাও যদি জান্নাতি হয় তাইলে এরাদের তো কোনো নেকি নেই তাইলে ওইভাবেই অন্য কোনো মস্যিকের সন্তানও যদি এই শিশুকালে অর্থাৎ দিন দিনের বুঝ আসার আগে বা সাবালে হওয়ার আগে বা দিনের কিছু বুঝ বোঝার আগেই যদি মৃত্যুবরণ করে অথবা প্রসবকালীন অথবা দুধপানকালীন অবস্থায় যে ছোটবেলায় মারা যায় তাহলে তারাও তো কোনো ফাপ করেনি তারাও জাননাতে যাবে যেহেতু ওরা যায় তারাও যাবে হাদিস প্রসিদ্ধ বর্ণনা সামর বর্ণিত হাদিসটি ইমাম বকর রহমত সাত হাজার সাতচল্লিশ নং হাদিসে বর্ণনা করেছেন যে রসুল ওসেম একবার একটি লম্বা খাব দেখেছিলেন একটা স্বপ্ন আর নবীর স্বপ্নটাও ওহি। স্বপ্নটা অনেক লম্বা তার ভিতরে এক স্বপ্নের একটা পর্ব আছে যে তিনি দেখলেন যে যেটা যে দুইজন লোক আমাকে নিয়ে গেল তারপর বিভিন্ন দৃশ্য তিনি দেখলেন তার একটা দৃশ্য হলো যে একটা বাগানের মধ্যে দেখলেন যে একটা বাগান সেখানে একজন লম্বা একজন লোক তার আশেপাশে অনেকগুলা শিশু ছোট ছোট বাচ্চা আছে তো রসুসতাম ওই স্বপ্নের শেষ প্রান্তে যেই দুই লোক তাকে একজন আর একজন ছিল মিকাইল ওনার জিজ্ঞেস করছে যে ভাই এই যে লোকগুলার দেখলাম এই যে লম্বা লোকটা পাশে অনেকগুলা শিশু বাচ্চা আছে এরা কারা তখন তারা ও জবাবে বলেছে যে এরা হলো সেই সকল শিশুরা যারা ছোট্ট তাদের জন্মগত স্বভাব করেছে কোনো গুণের কাজ করে নাই এরা এদের মধ্যে থাকবে এর মধ্যে কোনো একজন ব্যক্তি রসুস্তামকে প্রশ্ন করেছেন যে আর মূর্শিকদের সন্তানদের কি অবস্থা হবে তখন বলেছে যে এরাও মুর্শ্রিকরা সন্তানরাও যারা কোনো ফাফ করার আগে ফাপে লিপ্ত হওয়ার আগে বা নবদ থাকতে ছোট থাকতে শিশুকালে মৃত্যুবরণ করেন তারাও সেখানে থাকবে অর্থাৎ ইব্রাহিম ইসলামের সেই তত্ত্বাবধানে থাকবে তাহলে বোঝা গেল ইব্রাহিম ইসলামের তত্ত্বাবধানে শিশুরা রয়েছে তারা আশা করি সবাইকে জান্নাতি সেই জন্য ইমামে নবীবুর রাহিম হল্লাহ এবং তার সাথে বিজ্ঞ একদল আলেমগণের মত হলো এই কোরআন এবং হাদিসের এই আয়াত দোলগুলোর দ্বারা কথা প্রমাণ হয় যে এই অমুসলিমদের নবদা শিশুরা যারা ফিতরতের উপরে শিরিক মুক্ত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে এই জাতীয় লোকগুলা ওরা এই জাতীয় লোকগুলা কি করবে কেয়ামতের দিন জান্নাতবাসী হবে সর্বশেষ কথা হলো এটা তো ওলামাদের মত কিন্তু এখনো অনিশ্চিত আমরা অল্প করে যে আল একটু কথা সর্বশেষ আমি সবাই বলতে চাই আমরা সবাই জানি আল্লাহ আর র রাহমিন আল্লাহ নিজে জালেম নয় এবং আল্লাহর জন্য জুলুম শোভনীয় নয় তাহলে নিশ্চয়ই আল্লাহ এমন কোনো কাজ করবেন না যেটা জুলুম হয় এইদের ব্যাপারে এই নবদাস শিশু অমুসলিমের ঘরকার মুসলমানের নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি দয়া করবেন ইনসাফ করবেন আল্লাহর ইনসাফ এটা এর মধ্যে কোনো বিন্দুবান জুলুম থাকবে না তিনি যেটা ভালো হবে সেটাই করবেন আমরা মুসলমানদের অন্তরে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুহানা তালা যা করবেন অবশ্যই তিনি দয়ালু তিনি দয়ার বাহিরে জুলুম তার দ্বারা তার জন্য হারাম তিনি কখনো জুলুম করেন নাই করবেন না এটা তার জন্য তিনি জলুমকে হারাম করে তাই আমরা অবশ্যই নিশ্চিত থাকতে পারি আল্লাহ তাদের প্রতি নিশ্চয়ই যেটা ইনসাফ সেটাই করবেন আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তো অভিযোগ করুক তবে এই ব্যাপারে বাড়াবাড়ি করাটা উচিত হবে না এর ব্যাপারে বেশি বেশি কথাবার্তা বলে আলোচনা করাটা ঠিক হবে না যে আল্লাহর উপর হাওলা করে দেওয়াটা উত্তম আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক